ইউক্রেনকে বিখ্যাত চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক দিতে যাচ্ছে ব্রিটেন। এটি হবে ইউক্রেনকে দেওয়া এযাবৎকালে সবথেকে শক্তিশালী পশ্চিমা অস্ত্র। তবে এই ট্যাঙ্কটি নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এখন পর্যন্ত কোনো যুদ্ধে ধ্বংস না হওয়ার রেকর্ড, অত্যন্ত গোপন ধাতু দিয়ে তৈরি, হামলার নিখুঁততা এবং অনেক বেশি দাম। ব্রিটিশদের তৈরি চ্যালেঞ্জার টু মেইন ব্যাটেল ট্যাঙ্ক হচ্ছে অত্যন্ত শক্তিশালী তৃতীয় প্রজন্মে একটি অত্যাধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্ক। চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ইরাক, আফগানিস্তান, বসনিয়া, কসোভো এসব যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হলেও আজ পর্যন্ত একটি ট্যাঙ্কও শত্রু দ্বারা ধ্বংস হয়নি। বিশ্বব্যাপী চলা যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জার টু ট্যাঙ্কের এটি একটি বিরল রেকর্ডেই বলা চলে। অথচ ইতিপূর্বেই ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়। 2003 সালে ইরাকে সামরিক আগ্রাসন চলাকালে ইরাকি বাহিনীর ছোড়া RPG-7-এর আঘাতে দুটি চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেই ট্যাঙ্কগুলোকে মেরামত করে 6 ঘন্টার মধ্যে আবারও সার্ভিসে নিয়ে আসা হয়। ইরাকের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ চ্যালেঞ্জার টু মেইন ব্যাটেল ট্যাঙ্কের প্রথমটিতে 14টি এবং দ্বিতীয়টিতে 70টি পর্যন্ত আরপিজির আঘাত করলেও তাতে থাকা ক্রুদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি ব্রিটেনের। এই ট্যাঙ্ক দুটিকে সার্ভিসিং লাইনে এনে স্বল্প সময়ে মেরামত করে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফেরত পাঠানো হয়। তবে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ভুলক্রমে আরেকটা চ্যালেঞ্জার টু ট্যাঙ্কে গোলা নিক্ষেপ করলে সেটি ধ্বংস হয়েছিল এবং 2 জন ক্রু নিহত হয়েছিল। এটাই এখন পর্যন্ত চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক ধ্বংসের রেকর্ড। চ্যালেঞ্জার ট্যাঙ্কের এরকম স্থায়িত্বের কারণ এটা বিখ্যাত হাই ডিউরেবল কোভাম আর্মর, যেটা অত্যন্ত গোপনীয় প্রযুক্তি। যদিও কোভাম আর্মর বলতে আসলে নির্দিষ্ট কোনো আর্মরকে বোঝায় না। 1960 সালে ব্রিটেনের সারের কোভাম কমন নামক সায়েন্টিফিক টেস্ট সাইটে ব্রিটিশ ট্যাঙ্কের জন্য নতুন আর্মর প্রস্তুত করা হয়, যেটি কোভাম আর্মর নামে পরে পরিচিত হয়। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কোভাম আর্মরকে আরও উন্নত করে কোভাম আর্মরের অনেকগুলো ভাষণ বের করা হয়, যার সর্বশেষ ভাষণ হচ্ছে ডর্চেস্ট ব্লক আর্মর, যেটি চ্যালেঞ্জার টু মেইন ব্যাটেল ট্যাঙ্কে ব্যবহার করা হয়। কোভাম আর্মর এতটাই জনপ্রিয় ছিল যে ওই সময় ইউরোপ এবং আমেরিকার ট্যাঙ্কগুলোতে কোভাম আর্মর ব্যবহৃত হতো। কোভাম আর্মরের প্রস্তুতির রহস্য আজও চরম গোপনীয়ভাবেই রেখেছে ব্রিটিশরা। অত্যন্ত ভারী ট্যাঙ্কটির ওজন 75 টন। এটা চালাতে চারজন ক্রু দরকার হয়। তবে ট্যাঙ্কটির আরও ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হল এর ভিন্নধর্মী ট্যাঙ্ক গান। এটাই একমাত্র পশ্চিমা মেইন ব্যাটেল ট্যাঙ্ক যেটায় স্মুথবোর কামানের বদলে রাইফেল বা পেছানো নল ব্যবহার করা হয়, যার কারণে এটা নিখুঁত গোলা নিক্ষেপ করার ক্ষমতা অন্য ট্যাঙ্কের থেকে বেশি। তবে ট্যাঙ্কটি নিয়ে বিতর্কও রয়েছে, বিশেষ করে অনেক দাম এবং ভারী ওজনের কারণে। এক একটি ট্যাঙ্কের দাম $5-10 মিলিয়ন বা $50-100 কোটি। আবার ট্যাঙ্কগুলো এখন পর্যন্ত কোনো শক্তিশালী অ্যান্টি আর্মরের গোলা খায়নি জন্যই এটা এখনও অক্ষত থাকার রেকর্ড ধরে রেখেছে বলেই মনে করেন সমালোচকরা। যাই হোক, স্কাই নিউজ বলছে প্রায় 10টি চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক দেওয়া হতে পারে ইউক্রেনকে। প্রিয় দর্শক, মাত্র 10টি ট্যাঙ্ক দিয়ে ইউক্রেন যুদ্ধে কী ধরনের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? ইউক্রেন যুদ্ধেও কি এগুলো অক্ষত থাকার রেকর্ড ধরে রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।